আজকের ভিডিওর বিষয়টি একটু মহিলা ভিত্তিক, মহিলাদের জন্যই। তার কারণ হচ্ছে মহিলাদের কিছু জিনিস থাকে যেগুলো নাকি শেয়ার করা খুবই প্রয়োজন, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আজকে বিষয়টি বেছে নিয়েছি, সেটা হচ্ছে মহিলাদের ব্যবহার্য অন্তর্বাস অর্থাৎ ব্রা। আমরা ইউজ করি প্রত্যেকেই, এবং এটা ছাড়া আমাদের সারাদিন সত্যি চলে না। সকাল থেকে রাত অবধি আমরা কর্মব্যস্ত মানুষ, প্রত্যেকেই অফিসে বেরোই, কাজে বেরোই, বাড়িতে থাকলেও আমাদের এটা খুব প্রয়োজনীয় একটি বিষয়। কাজেই এইটা আমাদের পরিষ্কার রাখা প্রয়োজন। আমরা কিভাবে পরিষ্কার রাখবো, কতদিন অন্তর অন্তর এই অন্তর্বাস বদলানো প্রয়োজন, একই অন্তর্বাস রেগুলার পরা উচিত নয়, কতদিন অন্তর অন্তর সেটা বদলানো প্রয়োজন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, মহিলাদের এই অন্তর্বাস কতদিন অন্তর অন্তর চেঞ্জ করা উচিত বা পরিষ্কার করা উচিত, কিভাবে পরিষ্কার করবেন এই বিষয়ে। প্রথমেই বলি, আমাদের একদিন অন্তর অন্তর ব্রা ধোয়া উচিত। কিন্তু আমাদের আবহাওয়া যেহেতু গরম খুব বেশি আবহাওয়াতে, সেই জন্য আমাদের ঘামটাও খুব বেশি হয়, সেই কারণে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, নানা রকম র্যাশ বেরোতে পারে। সেই জন্য রেগুলার ধোয়াটাই খুব প্রয়োজন। মানে যেটা যেদিনই পরবেন আপনি, সেটা যেন ধোয়া কাঁচা থাকে, আগের দিনেরটা কোনোভাবেই পরবেন না বা ইউজ করবেন না। এবার বলি, ব্রা কিভাবে ধোবেন। প্রথমেই বলি, রোজ যদি আপনি ধোন, তাহলে আপনি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু ধুয়ে নিলেও হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি সপ্তাহে অন্তত একদিন, মানে এই পদ্ধতিতে আপনি করতেই পারেন, রোজ ঠান্ডা জলে একটু ধুয়ে রেখে, ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিলেন, আর সপ্তাহে একদিন একটু হালকা গরম জলে, সার্ফের জলে ভিজিয়ে রাখবেন 30 মিনিট মতো, তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে কেচে নেবেন, নিয়ে শুকিয়ে পড়বেন। এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার অন্তর্বাসটা ঠিকঠাক হবে, এবং মানে ঠিকঠাকভাবে ধোয়া হবে, আপনার স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে। এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে রোজ যদি আপনি হালকা গরম জলে ধোন, তাহলে কিন্তু সেটা আপনার অন্তর্বাসের যে ইলাস্টিকটা, সেটা হালকা হয়ে মানে আলগা হয়ে যেতে পারে, ঢিলে হয়ে যেতে পারে। সেই জন্য রেগুলার আবার গরম জলে কোনোভাবেই করবেন না। এবার বলি, আপনার অন্তর্বাস আপনি এমন কোনো ডিটারজেন্ট দিয়ে ধোবেন যেটায় ক্ষারের মাত্রাটা কম থাকে। ক্ষার না থাকলে সব থেকে ভালো, বা ক্ষারের মাত্রা কম থাকাটা খুব জরুরি। তার কারণ, এই যে ডিটারজেন্টে ক্ষার থাকে, সেটা কিন্তু কাপড়ের পক্ষেও যেমন ক্ষতিকারক, ঠিক তেমনই আপনার স্কিনকেও ক্ষতি করবে। সেই কারণেই এমন কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না যেটায় ক্ষারের পরিমাণ বেশি থাকে। অন্তর্বাস সবসময় মিনিমাম দুটো থাকা খুবই জরুরি। তার কারণ, আপনি যখন একটা ধোবেন, তখন সেটাকে কিন্তু শুকিয়ে আবার কোনো রকমে পরের দিন পরবেন না, সেটাকে শুকোতে দেবেন ভালো করে, নেক্সট যেটা আছে সেটা ইউজ করবেন। অর্থাৎ একটা অন্তর্বাস একদিন গ্যাপে গ্যাপে ইউজ করতে হবে। এবার যেটি বলবো, সেটি কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। এটা বিশেষজ্ঞদের মতে, যদি আপনি একটা অন্তর্বাস 3 মাসের বেশি ইউজ করেন, সেটা কিন্তু অসম্ভব ক্ষতিকারক, নানা রকম রোগ হতে পারে। সে কারণে একটা অন্তর্বাস 3 মাসের বেশি কোনোভাবেই ইউজ করবেন না। 3 মাস হয়ে গেলে সেটাকে কিন্তু একেবারেই ফেলে দেবেন, তা না হলে ব্রেস্ট ক্যান্সারের মতো ঝুঁকিও কিন্তু আপনার জীবনে এসে যেতে পারে। শুধু যে এই পয়েন্টটা তা নয়, এতক্ষণ যে কটা পয়েন্ট বললাম প্রত্যেকটাই কিন্তু মেনে চলা খুবই উচিত, তা না হলে এই ধরনের সমস্যার ঝুঁকি থাকে। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল, 3 মাসের বেশি কোনো অন্তর্বাস ইউজ করা যাবে না, এবং সেটাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, একদিন গ্যাপে গ্যাপে এক একটি অন্তর্বাস ইউজ করতে হবে। এইভাবে নিয়ম মেনে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যা, অনেক বড় রোগের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটি।
আমার মনে হয়েছে, তাই জন্যই আমি করেছি। কারণ এই পরিবারে মহিলা সংখ্যাও অনেক বেশি, সেই কারণেই মহিলাদের উপকার তো করতেই হবে। সেই জন্যই আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি কথা, অন্তর্বাস পরে রাত্রিরে ঘুমানো কি উচিত বলবো আরেকটি ভিডিওতে, খুব শিগগিরই আসছে। সেই জন্য অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।